এসো বাচ্চারা, খাবার তৈরি আছে। সব ভালো যা শেষ ভালো, ঘুড়ি আছে অথচ সুতো নেই, এই ঘুড়ির কোনো জুড়ি নেই। রঙ্গিলা অবাক হয়ো না, ঘুড়ি আছে কিন্তু এতে সত্যি কোনো সুতো নেই। আমি সুতো ছাড়াই ম্যাজিক্যাল ঘুড়ি ওড়াচ্ছি তো, কিন্তু এতে মজার পরিশ্রম, নরমাল ঘুড়ি ওড়ানোর মতোই হয়। কি বলছো কি রুদ্রা, সুতো ছাড়াই ঘুড়ি? এটা তো আমিও ট্রাই করে দেখব। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল, সুতো ছাড়াই ঘুড়ি ওড়ানো, সুতো ছাড়াই। হ্যাঁ, পেয়ে গেছি। চিংলি, রুদ্রার মতো তুমিও সুতো ছাড়াই ঘুড়ি ওড়াও। আমিও মন্ত্র পড়ে ঘুড়িটাকে ওড়াচ্ছি। এবার দেখো আমার বিনা সুতোর ঘুড়ি কেমন শাই করে ওড়ে। ঠিক আছে, ইকির বিকির চামচিকির বিনা সুতোর ঘুড়ি তুই উড়ে যা দেখি। বাচ্চারা এসব কি হচ্ছে? দাদামশাই, আমরা তো সুতো ছাড়াই ম্যাজিক্যাল ঘুড়ি ওড়াচ্ছিলাম, রঙ্গিলার তো জানি না। রঙ্গিলা, তুমি ম্যাজিকের ইম্পর্টেন্স কবে বুঝবে? প্রতিবার গোলমাল পাকাবে। এবার সবাই মন দিয়ে শোনো, আমি আজ একটা নতুন ম্যাজিক দেখাতে চলেছি। ম্যাজিকটা হলো যে ছোট জিনিসের মধ্যে কিভাবে লুকোনো যায়। যদি কখনো কোনো বিপদ এসে পড়ে, তখন তুমি নিজের সাইজ একদম ছোট করে কোনো জায়গায় কিভাবে লুকোতে পারো। ওয়াও দাদামশাই, এটা তো খুব এক্সাইটিং মনে হচ্ছে, শিগগির বলো না। বলবো তো। এবার আমি মন্ত্রটা বলতে যাচ্ছি, মন্ত্রটা মন দিয়ে শুনো আর ফোকাস করো। তুমি কে, এখানে কি করছো? দাদামশাই, আপনি যদি ওখানে, তো এটা আবার কি? রুদ্রা, আমি তোমার দাদামশাই, এ কোনো বহুরূপী মনে হচ্ছে। রুদ্রা, তোমরা সব সাইডে সরে যাও, আমি এখনই এর আসল চেহারা সামনে নিয়ে আসছি। হ্যাঁ বাচ্চারা, সাইডে সরে যাও, এ আমার আসল চেহারা সামনে আনবে কি? আমি এর মুখোশ এখনই খুলে দিচ্ছি। তোমাকে তো আমার বেশ চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? আরে সব ভালো যা শেষ ভালো, চিমনিতে ঢুকে গেল। ইঁদুর ধরা তো আমার বাঁ হাতের খেল, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি। আরে আরে, কামড়ে দিল, আমার হাতে খুব বাজে ভাবে কামড়ে দিয়েছে, আমি ওই ইঁদুরটাকে একদম ছাড়ব না। এক মিনিট রঙ্গিলা, একটু দাঁড়াও, আমাদের কিচেনের চিমনি তো ম্যাজিকে জ্বলে দাদামশাই, তাতে তো ধোঁয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে রঙ্গিলা কালো হয়ে গেল কিভাবে?
খুব বুদ্ধিমান হে ছোকরা, খুব বুদ্ধিমান। তুমি যেই হও, আমি তোমায় আগে কোথাও দেখেছি। এখন নিজেই নিজের বিষয়ে বলবে নাকি অন্য কোনো পানিশমেন্টের প্রয়োজন হবে? আপনি আমায় ভুলে গেলেন গুরুজি, কিন্তু ক্যামেলিয়ানের সব মনে থাকে। আমাকে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিলেন না আপনি? আমি সেই ম্যাজিশিয়ান ক্যামেলিয়ান। হ্যাঁ, মনে পড়েছে, তুমি সেই ছেলে না যে সব ক্লাসে সবাইকে বিরক্ত করে মারতে? তুমি কলেজ এসেই ছিলে ওই করতে। এতদিন কোথায় ছিলে? এখনো তেমনই আছো নাকি একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে তো গুরুজি, এত বুদ্ধি হয়েছে যে আজ আমি একজন পারফেক্ট ম্যাজিশিয়ান তৈরি হয়েছি। আজ আমি যার খুশি তার রূপ ধরতে পারি। ক্যামেলিয়ান এবার আপনার জীবন তছনছ করে দেবে। গুরুজি আমি ফিরে আসব, এইবার তো আমি শুধু আপনার ওপর বদলা নিতে এসেছিলাম। কিন্তু পরের বার এই ছোকরা রুদ্রাও আমার নিশানায় থাকবে। আচ্ছা তোমরা এখানেই থাকো। কিন্তু দাদামশাই, দাও ক্যামেলিয়ান। কই, কোথায় গেল? যদি সাহস থাকে তো সামনে এসো। গুরুজি আপনার সারা জীবন কেটে যাবে এই মেঘের গোলক ধাঁধার থেকে বাইরে বেরোতে। সবাই মন দিয়ে শোনো, এই ক্যামেলিয়ান দাদামশাইকে কোথাও বন্দি করে ফেলেছে। ও এবার আমাদেরকেও ছাড়বে না, আর ও যে কোনো রূপে এখানে আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমি একটা উপায় ভেবেছি ওই ক্যামেলিয়ানের চাল থেকে বাঁচার জন্য। আমরা নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করি। যদি আমাদের যে কারোর একে অন্যের ওপর সন্দেহ হয় তো সেই পাসওয়ার্ড বলে চেক করতে হবে। পাসওয়ার্ড সেটাই যেটা দাদামশাই আমায় ছোটবেলা গান গিয়ে শোনাতেন। আমি যদি বলি লাল ঝুটি কাকাতুয়া, তাহলে বাকিদের বলতে হবে ধরেছে যে বায়না। ওকে, এসো সবাই খাবার খেয়ে নাও। ওই ক্যামেলিয়ানের জ্বালাতনে সকাল থেকে কারো কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ বড্ড খিদে পেয়েছে। আমি তো কাল তোমাদের একটা কথা বলিনি, আমি কাল আমার একটা সুন্দর স্ট্যাচু বানিয়েছি আর সেটাকে একটা বোতলে রেখেছি, দেখবে? হ্যাঁ দেখাও না, তুমি বলনি তো কখন বানালে। ওয়াও বরুণ, তুমি তো সত্যি দারুণ সুন্দর স্ট্যাচু বানিয়েছো, একদম আসলের মতোই। তাহলে বললে পরে তোমারও বানিয়ে দিই। রুদ্রা তোমারটাও বানাবো, শুধু 2 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিও, কিন্তু আগে আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা করা যাক। তুমি তো আগে কখনো এরকম কিছু করনি। সরি বরুণ, কিন্তু আমার তোমার উপরে সন্দেহ হচ্ছে, সেই জন্য তোমাকে আমায় পাসওয়ার্ড বলতে হবে। কি ভাই রুদ্রা, এই একটুক্ষণ আগেই তো তুমি পাসওয়ার্ডটা বললে, এক্ষুনি বলছি লাল জুটি কাকাতোয়া। এবার তুমি বলো ধরেছে যে বাই না। ভেরি গুড বরুণ, রিয়েলিস্টিকো। তুমি আমার
আমাকে চিনলে কিভাবে? ক্যামেলিয়ন, তুমি খুব চালাকি করে আমাদের কথা শুনে নিয়েছো, আর আমি তার থেকেও বেশি চালাকি করে তোমার মগজে ওই কথাটা ঢুকিয়ে দিয়েছি। আসলে আমার দাদা মশাই তো আমাকে লাল ছুটি কাকাতুয়া শোনাতোই না। দাদা মশাই শোনাতো, ঘুমাও ঘুমাও ছোট্ট রুদ্রা ঘুমাও, তোমার ব্যাড লাগ যে এটা আমার বন্ধুদের জানা আছে। সেই জন্য তো যখন আমি ওদের লাল ঝুটি কাকাতুয়া বললাম, ওরা অবাক হয়ে গেল। কি? তার মানে তোমরা সব আমায় বোকা বানিয়েছো? রুদ্রা, তুমি খুবই চালাক, কিন্তু এবার তোমার কোনো চালাকি আমার সামনে টিকবে না।